আবার বাংলাদেশের পূজা হয়েছিল 31,000, আগরবার যোৱাবার 32,000 হয়েছে, গুৱাহাটীত এতিয়া বোধহয় 400 হব। বাংলাদেশত 32,000 দুর্গা পূজা করা বঙালী হিন্দু আছে বা হিন্দু মানুষ আছে, তারপর কেব কিয় আহিব, কা কিয় আহিব, এইবিল কারণে মই বিরোধিতা করেছিল। বাংলাদেশের 32,000 মানুষ দুর্গা পূজা করা মানুষ যদি আছে, কিমান মানুষ আছে? গুৱাহাটীত 400 দুর্গা পূজা করা মানুষখিনিয়ে কিমান বেশি? কেখন গুৱাহাটী হব? তেতিয়া হলে 4×32 8 গুৱাহাটী হব বাংলাদেশের। তারপর আক কেব কা এইবিল আকোক অনার হেৰি দিছে সরকারে, কিমান ডাঙর অসমৰ বাহিৰৰ বিৰুদ্ধে কিমান ডাঙৰ ষড়যন্ত্র অসমীয়া মানুষের বাবে। বঙালীবিলাক আহিতো অসমতে থাকি ভাল পাব, সিহঁতেতো সাউথত গৈ পেলাই ভাল নাপাব। ভাল পোৱা জায়গা দুটাই আছে, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ মানুষ চাহ খাই আছে, আহিতো অসমলৈকে আহিব, অসমৰ লাহেকে অরুণাচল যাব বা কোবলৈ যাব। গতিকে মই বিৰোধিতা কৰিছিলোঁ, সেইকাৰণে দুর্গা পূজা 32,000 বাংলাদেশত আজিৰ তাৰিখত বোধকৰ বাঢ়িছে, আমাৰ গুৱাহাটীত কিন্তু 400। এতিয়া সেইকাৰণে মই কৈছোঁ যে দুর্গা পূজা আমি সদায় দুর্গা দেৱী মা দুর্গা আমি দুর্গতি নাশিনী বুলি কওঁ। দুর্গতি নাশিনী সঁচাকেই এইবাৰ আমাৰ প্ৰাৰ্থনা দুর্গা মাৰ ওচৰত যে তুমি দুর্গতি যদি নাশিনা হওঁ, দুর্গতিবিলাক নোহোৱা কৰা। এতিয়া কাতি বিহু যোৱাকালি কিছুমান মানুহে পথাৰলৈ বন্তি জ্বলাবলৈ যোৱা নাই।